দেখা 1978 সালের পঞ্চায়েত নির্বাচন। কারা গ্রাম চালাবেন? কেন পঞ্চায়েত গ্রামের সরকার? গণতন্ত্র, মানুষের অধিকারের সর্বোত্তম রক্ষক কমিউনিস্টরা 1978 আর 2023-এর তফাৎ তা স্পষ্ট বুঝিয়ে দেবে। তখনও মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ তবু বিরোধী দলের প্রার্থীদের তাড়া করেনি, মিথ্যা কেস করেনি, জেলে ভরেনি, কোনো মহিলাকে বেধড়ক মার খেতে হয়নি। কী এমন অসুবিধা ছিল? বামফ্রন্ট চাইলে তৎকালীন পুরো প্রদেশ কংগ্রেস অফিসটাই জেলখানা করে দেওয়া যেত। উল্টে রাজ্যবাসী কী শুনেছিল? উদাহরণ, সেদিন 23 মে 1978 জনসভা হয়েছিল অবিভক্ত মেদিনীপুরে, যেখানে 2018-তে জেলা শাসকের অফিসের সামনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শাসক দলের আক্রমণের শিকার হয়েছেন বামফ্রন্টের প্রার্থীরা। সেখানেই সেই তমলুকের সভাতে শোনা গিয়েছিল, গ্রামের উন্নয়নের কাজ বিডিও, এসডিও, ম্যাজিস্ট্রেট এদের দিয়ে হয় না, গ্রামের মানুষই ভালো বুঝবেন গ্রামের কোন কাজটা কীভাবে করতে হবে। আমরা চাই গ্রামের যাবতীয় উন্নয়নমূলক কাজে গ্রামের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। এখন আমলা অফিসাররা যা পারেন, যা ভালো বোঝেন করেন। গ্রামের মানুষ কিছু জানতেই পারেন না, কোনো কাজে অংশ নিতে পারেন না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করায় সিপিআইএমের আদিবাসী প্রার্থী বুল্টি সিংয়ের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসীরা, সেদিন সেই পাঁশকুড়াতেও সভা হয়েছিল। বক্তার নাম কমরেড জ্যোতি বসু। সেদিন তিনি বা সিপিআইএমের রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত অন্য কিছু বললে শুধু অবিভক্ত মেদিনীপুর না, পুরো রাজ্যটা অনুব্রতর বীরভূম বানিয়ে দেওয়ার ক্ষমতা ছিল সিপিআইএমের। মমতা ব্যানার্জি এবং তার দল তাই করে দেখালো। বামফ্রন্টের প্রার্থীর থেকে বামফ্রন্ট বিরোধীদের প্রার্থী বেশি ছিল, অনেকটাই বেশি। বামফ্রন্টের থেকে বামফ্রন্ট বিরোধী প্রার্থী বেশি 1978-এ? অবাক হওয়ার কথা, কিন্তু তথ্য কথা বলে। তথ্য বলছে ভোট হয়েছিল, বামফ্রন্ট বেশিরভাগ আসনে জিতেছিল, আবার কিছু আসনে তারা হেরেও ছিল, কিন্তু কোনো দল মনোনয়নপত্র জমা দিতে পারেনি এমনটি হয়নি। বিরোধী শূন্য করতে পারলে পঞ্চায়েত পিছু টাকা দেওয়ার আহ্বান কোনো মন্ত্রী সিপিআইএম নেতা সেদিন করেননি। যদি একবারও বলতেন টাকা দেব না, এমনই বিরোধী শূন্য পঞ্চায়েত গড়, বিরোধীরা উড়ে যেতেন। তাই তিনটি পর্যায়ে প্রায় 5,150টি আসন সেবার কংগ্রেস জিতেছিল। 2008-এও রাজ্যে পঞ্চায়েতের তিনটি পর্যায়ে নির্বাচিত মোট সদস্য ছিলেন 51,499 জন। তার মধ্যে শুধু পঞ্চায়েতের সদস্য ছিলেন 41,884 জন। তাদের মধ্যে সংখ্যালঘু রয়েছেন প্রায় 24%, মোট 9,735 জন। পঞ্চায়েতে তফসিলি জাতিভুক্ত সদস্য ছিলেন 14,571 জন, প্রায় 35%। আদিবাসী মানুষ ছিলেন 3,392 জন, প্রায় 8.09%। তফসিলি জাতি এবং অধিবাসী এই দুটি ক্ষেত্রেই সংরক্ষণের নির্ধারিত সংখ্যার বেশি গ্রামবাসী নির্বাচিত হয়েছিলেন। গ্রাম সভার মাধ্যমে জনগণের অংশগ্রহণের বিষয়ে পশ্চিমবঙ্গে গুরুত্ব পায় 73তম সংবিধান সংশোধনের পূর্বে 1992 সালে তৈরি হয় গ্রাম সংসদ। সংবিধান সংশোধনের বাধ্যবাধকতার জন্য পঞ্চায়েত আইনে প্রয়োজনীয় সংশোধন করা হয় 1994 সালে। অর্থাৎ মানুষের মতামত প্রতিষ্ঠা করায় দেশকে পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তথ্যসূত্রে গ্রামের সংসদে দেশের লড়াই চন্দন দাস।